বন্ধুরা কি হবে যদি গরম লাভাকে আইফোনের উপর ঢেলে দেওয়া হয়? আসুন এই ভিডিওতে দেখে নিই। এই পরীক্ষাটি করা হয়েছিল সুপারকট নামক ইউটিউব চ্যানেলে। প্রথমে তো লাভাকে নোকিয়া ফোনের উপর ঢেলে দেওয়া হয়, আর তারপর যখন নোকিয়া ফোনে কল করা হয় সেটি রিং করেছিল, যেটা দেখে মানুষ অবাক হয়ে যায়। আর তারপরে যখন লাভাকে আইফোনের উপর ঢালা হয়, একটা সাইডে স্ক্রিনটা কিছু সময় চলছিল, কিন্তু তারপরে আইফোন ব্লাস্ট হয়ে যায়। বন্ধুরা, ফেভিকল আঠা তো আপনারা সবাই চিনেন, যে আঠাগুলো সাধারণত ফার্নিচার তৈরিতে ব্যবহার করা হয়, অর্থাৎ ফার্নিচারে ব্যাহত কাঠগুলোকে জোড়া দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এমনকি আরও বিভিন্ন কাজে এই ফেভিকল আঠা ব্যবহার করা হয়। সুপারগুলো আঠা কতটা শক্তিশালী তা তো আপনারা সবাই জানেন। ফেভিকল আঠার সাথে যখন সুপারগুলো মিক্স করে দেওয়া হবে, তখন ঠিক কী হবে? আঠাটি কি আরও মজবুত হয়ে যাবে না অন্য কিছু হবে? তো চলুন এই এক্সপেরিমেন্টটিকে দেখে আসি। তো স্বাভাবিকভাবে এই এক্সপেরিমেন্টটিকে করার জন্য দু ধরনের আঠা নেওয়া হলো, যেটির একটি ছিল ফেভিকল আঠা আর একটি ছিল সুপারগুলো আঠা। তো একটি পাত্রের মধ্যে প্রথমে ফেভিকল আঠাকে ঢেলে নেওয়া হয়, যেটি একেবারে দুধের মতো সাদা ছিল। এরপরে সেই আঠার উপরে সুপারগুলো আঠা ঢালতে শুরু করা হয়। আর ঢালার পর তো আপনারা দেখতেই পাচ্ছেন ফেভিকল আঠাটি দেখতে জানি কেমন হয়ে যাচ্ছিল। এরপরে যখন একটি চামচ দিয়ে এই আঠাগুলোকে মিক্স করতে থাকা হয়, তখন আপনারা তো দেখতেই পাচ্ছেন ফেভিকল আঠাগুলো সুপারগুলোর আঠার রিয়াকশনের কারণে আস্তে আস্তে শক্ত হতে থাকে। আর এক পর্যায়ে বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন আঠাগুলো একবারে প্রায় শক্ত হয়ে গিয়েছিল। এরপর যখন সেই আঠাগুলোকে দুটি কাঠের টুকরোর মাঝে লাগিয়ে দেওয়া হয় এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন কাঠের টুকরো দুটি একসাথে লেগে যাওয়ার পরিবর্তে অতি সহজে টুকরো দুটি আলাদা হয়ে যায়। তাহলে তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন ফেভিকল আঠার সাথে যদি সুপারগুলো আঠা মিক্স করা হয়, তাহলে এদের মাঝের আঠা ধর্ম নষ্ট হয়ে যায়। তার ফলে এই মিক্স করা আঠা দিয়ে কোনো কিছু জোড়া দেওয়া সম্ভব নয়। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন একটি ট্রাক্টরের সামনের চাকা যদি খুলে দেওয়া হয় এবং এতে যদি কাঁচের চাকা লাগানো হয়, তাহলে কি ট্রাক্টরটি চলতে পারবে? চলুন এটিও দেখে নিই। আপনারা তো দেখতেই পাচ্ছেন ট্রাক্টরটির সামনের চাকা খুলে দেওয়া হয়েছে এবং এর জায়গায় একটি কাঁচের চাকা লাগানো হয়েছে। আর যখনই ট্রাক্টরটি চালানো হলো, ট্রাক্টরটি চলতে শুরু করেছিল। এত ভারী ট্রাক্টরটিকে কাজ কিভাবে সার্ভাইভ করতে পারছে এটাও ভাবার বিষয়। কিন্তু কিছু সময় যাবার পরে আপনারা তো দেখতেই পাচ্ছেন ট্রাক্টরটির ওজনে কাঁচের চাকাটি সম্পূর্ণ ভেঙে যায়। বন্ধুরা, এই পরীক্ষাটি সবচেয়ে অদ্ভুত। প্রথমে তো 400টি ডিমকে ঠিক এভাবে সাজিয়ে নেওয়া হলো। 100 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে একটি গাড়িকে যদি এর উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে চলুন দেখে নেওয়া যাক। আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন যখনই 100 কিলোমিটার স্পিডের গাড়িটি ডিমগুলোর উপর দিয়ে চালিয়ে দেওয়া হলো, তখন একটা ডিমও ঠিকঠাকভাবে ছিল না, সব ডিম একবারে নষ্ট হয়ে যায়। বন্ধুরা, দুনিয়ার সব থেকে ডিউরেবল ফোন হচ্ছে নোকিয়া 3310। হাইড্রোলিক প্রেসের নিচে যদি রাখা হয়, তাহলে কি নোকিয়া সার্ভাইভ করতে পারবে? চলুন দেখে নেওয়া যাক। এটা প্রথমে আইফোনকে রেখে করা হয়। এখানে তো হাইড্রোলিক প্রেস আইফোনকে টুকরো টুকরো করে দিয়েছে এবং নোকিয়া ফোনকে রাখা হয়েছে। কিন্তু এটা কি হলো, হাইড্রোলিক প্রেস যখন 10 টনের প্রেশার দিল, তখন হাইড্রোলিক মেশিনটা ভেঙে গেল এবং আমাদের নোকিয়া একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর আপনি যদি এমনই ইউনিক, আনকমন, রহস্য, রোমাঞ্চ, ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে এখনই অবিশ্বাস ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।